এদিকে আজ ভোর 6টা থেকে লালমনিরহাট পৌর এলাকায় শুরু হয়েছে বিশেষ লকডাউন। এই বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, লকডাউন বাস্তবায়নের প্রশাসনিক তৎপরতা কতটুকু দেখছেন আর সাধারণ মানুষই কতটুকু মানছেন লকডাউন? তাবাসুম, আপনাকে ধন্যবাদ। উত্তরের সীমান্ত জেলা লালমনিরহাটে ভয়াবহ রূপ নিয়েছে করোনা, আর এই কারণেই জেলা প্রশাসন আজকে ভোর 6টা থেকে বিশেষ লকডাউন, 7 দিনের লকডাউন ঘোষণা করেছে। আসলে আমরা সকাল থেকেই বেরোয়েছি এই পৌর এলাকায়, আমরা দেখতে পেরেছি যে প্রশাসনের যেটি আসলে নজরদারি এটি আমাদের তেমন চোখে পড়েনি। তবে ট্রাফিক বিভাগের যে কর্মকর্তারা রয়েছে তারা শহরের বিভিন্ন মোড়ে মোড়ে তল্লাশি চালাচ্ছে, যারা মাস্ক পরছে না তাদেরকে মাস্ক পরিধান করার ব্যবস্থা করছে। একটি বিষয় বলে রাখি যে জেলা সিভিল সার্জন কার্যালয় হিসাব মতে এ পর্যন্ত 1343 জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে এবং 21 জন মৃত্যুবরণ করেছে। কিন্তু এটি সরকারি হিসাব থাকলেও প্রকৃতপক্ষে আসলে এটি দ্বিগুণ হবে বলেই আমাদেরকে লালমনিরহাট সুশীল সমাজের প্রতিনিধিরা জানিয়েছেন। তো একটি বিষয় আপনার সঙ্গে কথা বলি, যে আপনি জানেন যে আজকে থেকে লকডাউন চলছে, তো এই লকডাউনে কতটুকু আপনারা জনগণকে সচেতন করতে পারছেন বলে আপনারা মনে করছেন? আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে মাননীয় পুলিশ সুপার সাহেবের নির্দেশ ক্রমে আমরা ট্রাফিক বিভাগ, দিনাজপুর লালমনিরহাট জেলার ট্রাফিক বিভাগ, আমরা মাস্ক বিতরণ করতেছি এবং যে সমস্ত নিষিদ্ধ মানে যে সমস্ত পারমিশন আছে গাড়ি ঘোড়া চলার, সেই সমস্ত লোকের যদি মাস্ক না থাকে মাস্ক দিয়ে সচেতন করতেছি এবং অবগত করতেছি লকডাউন সম্পর্কে অবগত করতেছি, যাতে আমাদের করোনা যাতে মহামারীর থেকে সবাই আমরা রক্ষা পেতে পারি সেই দৃষ্টি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম কর্তব্যরত একজন ট্রাফিক টিএসআই সাথে, তিনি বলছেন যে এই পরিস্থিতিতে মানুষকে সচেতন করা ছাড়া কিন্তু আসলে এই জেলা থেকে করোনা দূর করা বা কোনোভাবে সম্ভব না। একটি বিষয় বলে রাখি, সীমান্ত জেলার এই লালমনিরহাটের সীমান্ত গুলিয়ে প্রতিদিন ভারতীয় আসছে, বাংলাদেশিরাও যাচ্ছে, ফলে অত্যন্ত ঝুঁকিতে রয়েছে এই জেলার মানুষ। এই কারণেই প্রতিনিয়তই বাড়ছে মৃত্যুর সংখ্যা, বাড়ছে কিন্তু আক্রান্তের সংখ্যা।